আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলমেক্স ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি এলমেন ডাজল গ্রুপের সদস্য, যা 400 মিগ্রা আকারে বাজারে পাওয়া যায়। এই ট্যাবলেটটি দেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে 5 টাকা। এবার আসব এর নির্দেশনা এবং ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি মূলত হুক ওয়ার্ম বা অ্যানকাইলোস্টোমা, নিকাটর, কেশকৃমি, সুতাকৃমি, হুইপ ওয়ার্ম, গোলকৃমি, ফিতাকৃমি, ওপিস তুর্কি এবং বিশেষ রকমের কৃমি বা হাইড্রেটেড কৃমির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসবো এর মাত্রা এবং সেবনবিধি নিয়ে। এই ওষুধটি প্রাপ্তবয়স্ক বা 2 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে 200 মিগ্রা এর একক মাত্রা, এবং 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি অনুমোদিত নয়। এবার আসব এর মিথস্ক্রিয়া নিয়ে। এই ওষুধটি অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি, সুতরাং এই ওষুধটি অন্যান্য ওষুধের সাথে খাওয়া যেতে পারে। এর প্রতিনির্দেশনা হিসাবে সাধারণত নবজাতকের ক্ষেত্রে ইয়া ব্যবহার করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে যাদের 10 কেজির কম ওজনের শিশুদের ক্ষেত্রে 400 মিগ্রা ট্যাবলেটের পরিবর্তে 200 মিগ্রা নির্দেশিত। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে পরিপাকতন্ত্রের গোলযোগ, মাথা ব্যথা, মাথা ঘোরা, যকৃতে এনজাইমের পরিবর্তন, ফুসকুড়ি, জ্বর, শ্বেতকণিকা স্বল্পতা, পেনসাইটোপোনিয়া, পেশি সংকোচন, অ্যালার্জি সমস্যা, মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ এবং প্রদাহ ছাড়াই সূক্ষ্মাবস্থা, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার না করাই উচিত। আর যদি ব্যবহারের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ইয়া ব্যবহার করবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।